জাতীয় সংসদের তেত্রিশ গাইবান্দা পাঁচ উপনির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এই আসনের রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা নির্বাচন কার্যালয় থেকে রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান ভোটার তালিকায় গড় মিল থাকায় স্বতন্ত্র চার প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান বিকল্পধারার প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিষাদ তবে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন গত তেইশে জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলিরা বিমিয়ার মৃত্যুতে গাইবান্ধা পাঁচ আসনটি শূন্য হয় সংসদীয় এই শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর এছাড়াও একই দিনে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আউুবকর সিদ্দিক জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালিবের কাছে মনোনয়নপত্র জমা দেন